সো ফার্স্ট অফ অল হচ্ছে আজকে আমরা HTML দিয়ে এই টেবিলটা তৈরি করবো। সো তার জন্য হচ্ছে আমার ফার্স্টে ডিফল্ট কোডগুলো লিখে রাখা লিখতে হবে। সো ফার্স্টে হচ্ছে আমার HTML5 ভার্সনের জন্য আমার যে ডিফল্ট কোডটা সেটা হচ্ছে আমার ডক টাইপ HTML। ওকে, সো সরি একটু ভুল করে নিচ্ছি। সো পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে যতগুলো কাজ করবো তার সেখানে কিন্তু ডিফল্ট কোডগুলো ডিরেক্ট কপি পেস্ট করব ফর সেভিং আওয়ার টাইম। ওকে, সো ডকটাইপ HTML, দেন হচ্ছে আমার HTML ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশ, রাইট? সো দেন হচ্ছে আমার হেড, দেন হচ্ছে আমার ম্যাটা ক্যারেক্টার UTF-8। ওকে, সো এটা হচ্ছে আমার HTML5 ভার্সনের জন্য ডিফল্ট লিখে রাখা লাগবে, মাস্ট। সো আমি জাস্ট এবার লিখে দিতেছি কোডগুলো, বাট পরবর্তীতে আমি কিন্তু আর দেখাবো না। সো এটা হচ্ছে আমার টাইটেল, আমি টেবিল দিলাম। ওকে, দেন হচ্ছে আমি হেডটাই ক্লোজ করে দিই। ওকে, সো হেড হচ্ছে আমি ক্লোজ করে দিলাম। নাও এবার হচ্ছে আমাদের বডি পার্টটা স্টার্ট করি। বডি পার্ট সাথে সাথে বডি পার্টটা ক্লোজ করে দিলাম। এক কাজ করি, আমি HTML ও ক্লোজ করে দিই। HTML ক্লোজ করে দিলাম। ওকে, সো এখন হচ্ছে আমরা বডি পার্টের মধ্যে এই টেবিলটা তৈরি করার জন্য আমাদের কাঙ্ক্ষিত কোডগুলো লিখবো। ওকে, সো এই হচ্ছে বডি পার্ট। সো বডি পার্টের মধ্যে এখানে আমি দেখি কিভাবে তৈরি করতে হবে। ফার্স্ট হচ্ছে টেবিলের জন্য হচ্ছে আমার টেবিল বর্ডার আনতেই হবে। সো বর্ডার কেন, বর্ডার যদি আমি না আনি বা বর্ডারের কোনো একটা অ্যামাউন্ট যদি এখানে আমি ইনপুট না দিই তাহলে হচ্ছে আমার এই বক্সগুলোই হচ্ছে আসবে না। ওকে, সো টেবিল বর্ডার 1, দেন আবার শুরু করি আমার কোড। ফার্স্টে আমি দেখি, ফার্স্টে হচ্ছে আমি কী করবো, ফার্স্টে 1, 2, 3, 4, 5 এই টোটালটাকে হচ্ছে আমি একটা রো মনে করবো, জাস্ট অনলি ওয়ান রো। সো একটা রোতে হচ্ছে আমি দেখি যে মনে করি যে এটা একটা রো, আর 6, 7, 8, 9, 10, 11, 12 সেটা হচ্ছে আর একটা রো। ওকে, তাহলে হচ্ছে আমার কাজগুলো করতে ইজি হবে। সো ফার্স্ট রো এর ক্ষেত্রে আমি ফার্স্টে 1, 2, 3 চিন্তা করি। 1, 2, 3 আমি কীভাবে নিয়ে আসবো আমার আউটপুটের ক্ষেত্রে, তার জন্য আমি হচ্ছে টেবিল রো একটা কোর্স স্টার্ট করলাম, দিলাম হচ্ছে টেবিল ডাটা। টেবিল ডাটা কী দিব, 1। ওকে, তাহলে হচ্ছে টেবিল ডাটা আবার সাথে সাথে ক্লোজ করে নিলাম। ওকে, নাও এখন আমাদের হচ্ছে 1 এর পরে আমি 2। সো 2 যখন টাইপ করতে যাবো এখানে আমি দেখি যে দুইটা রোকে হচ্ছে স্প্যান করা হয়েছে, তাহলে হচ্ছে আমার এখানে কি ইউজ করা লাগবে, টেবিল ডাটা রো স্প্যান। কয়টা রোকে স্প্যান করা হয়েছে, দুইটা রোকে স্প্যান করা হয়েছে। ওকে, সো তাহলে হচ্ছে টেবিল ডাটা রো স্প্যান, রো স্প্যান। এখন আমার ডাটা কি, 2। তাহলে হচ্ছে এই ডাটাও আমি ক্লোজ করে দিলাম। ওকে, দেন আমার হচ্ছে 3 এন্ট্রি নিতে হবে, 3 নর্মাল। সো টেবিল ডাটা আবার স্টার্ট করলাম, 3ও এন্ট্রি নিয়ে নিলাম। টেবিল ডাটা ক্লোজ টেবিল, দ্যাট মিন্স এই রোটাকেও ক্লোজ করে দিলাম। তো ফার্স্ট হচ্ছে আমরা টোটালটাকে একটা রো চিন্তা করবো, দেন হচ্ছে একটা রোকে আবার কয়েকটা রোতে ভাগ করে নিব। সো এবার হচ্ছে আবার 4 আর হচ্ছে 5 আনতে হবে। ওকে, আমরা 1, 2, 3 নিয়ে আসছি। সো 1, 2, 3কে ফার্স্টে একটা টেবিল রো মনে করছি, টেবিল ডাটা হিসেবে 1 ইনপুট দিয়েছি, আর 2কে হচ্ছে দুইটা সেলের স্প্যান। সো সেই হিসেবে 2 ইনপুট নিছি, তারপর হচ্ছে 3 টেবিল ডাটাও ইনপুট নেওয়া শেষ। এবার হচ্ছে 4 ইনপুট নেব, 4ও ঠিক সেম, আবার আমি একটা রো ডিক্লেয়ার করব। রো ডিক্লেয়ার করার পর হচ্ছে আমার টেবিল ডাটা হিসেবে ডিক্লেয়ার করতে হবে হচ্ছে 4। সো 4 ডিক্লেয়ার করে টেবিল ডাটা ক্লোজ করলাম। এখন 2 কিন্তু আমি আগের লাইনেই এন্ট্রি দিয়ে দিছি, ঠিক আছে? সো 2কে আর দেওয়ার দরকার নেই। তাহলে এবার হচ্ছে 4 এর পর আমরা 5কে এন্ট্রি দিব। সো 5 টেবিল ডাটা অ্যাগেইন, সরি টেবিল ডাটা 5। ওকে, সো দিস ইজ টেবিল ডাটা 5, আমার এন্ট্রি দেওয়া শেষ। তাহলে হচ্ছে আমার কি ক্লোজ করতে হবে, টেবিল রো ক্লোজ করে দিতে হবে। দ্যাট মিন্স লজিকটা বুঝে গেছে, ফার্স্টে হচ্ছে আমি আমার টোটাল জিনিসটাকে রোতে ডিভাইড করে নিলাম, দেন হচ্ছে গিয়ে রোতে ডিভাইড করার পরে
আমরা হচ্ছে ওই একটা রোকেই আবার আমার সুবিধা মতো কয়েকটা রোতে ভাগ করে নেবো। আচ্ছা, একটু পর্যন্ত যে লিখছি এতটুকুর আউটপুট কি আসছে সেটা একটু দেখে নিই। সেভ করে নিলাম। সেভ করার পর হচ্ছে আমি ক্রোমে নিয়ে আসি, কি আসছে। আচ্ছা, আমি আউটপুটটা একটু বড় করি তাহলে দেখতে পারবো। এই যে আউটপুটটা হচ্ছে 1 2 3 4 5 চলে আসছে, এটা হচ্ছে আমার নিউ আউটপুট। এখন যে কোডটা লিখতেছে আর আমার আগের যে প্রিভিয়াস টেবিল যেটা আমার গিভেন দেওয়া ছিল সেটা হচ্ছে এটা। সো এখন হচ্ছে নিচের কোডগুলো আনতে হবে। সো নিচের কোডগুলো হচ্ছে আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দিলেই হচ্ছে চলে আসবে, কিন্তু এখানের যে কোডটা দেয়া আছে, ঠিক আছে, এই কোডটা যদি আমি কপি পেস্ট করি তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে এবার আমি নিচে যে রোগুলো চিন্তা করছি, মানে এবার কিন্তু আমি চিন্তা করছি 6 7 8 9 10 11 12, এই টোটালটা হচ্ছে একটা রো। একটা রোকে তিনটা রোতে ভাগ করা হয়েছে, 6 8 6 7 8 9 7 10 11 7 12। সো এইভাবে আসলে চিন্তা করা হয়েছে। সো এইভাবে চিন্তা করা হইলে এখন আমার কী করতে হবে? ফার্স্টে টেবিল রো, ঠিক আছে, টেবিল রো, ঠিক আছে, দ্যাট মিন্স আমি তিন ফার্স্টে টোটালটাকে একটা রো হিসেবে চিন্তা করছি। এই একটা রোকে আবার তিনটা রোতে ভাগ করছে। ওকে, ফার্স্টে হচ্ছে আমি 6 7 8 হচ্ছে আমি কী করবো, ইনপুট নেবো। সো কীভাবে ইনপুট নিব? টেবিল রো হচ্ছে নিলাম। আচ্ছা, আমি হচ্ছে আগের কোডটাই হচ্ছে কপি পেস্ট করে দিছি। সো তারপরও বুঝিয়ে বলতেছি কীভাবে করছি। সো টেবিল রো, ঠিক আছে, স্টার্ট করলাম। দেন হচ্ছে টেবিল ডাটা, টেবিল ডাটা হিসেবে কত ইনপুট নিব? 6 ইনপুট নিব, রাইট। দেন হচ্ছে আমার টেবিল ডাটা রো স্প্যান, এখন হচ্ছে আমি যে 7টা ইনপুট নিব, 7 কয়টা স্প্যান নিছে, কয়টা স্যালারি স্প্যান নিছে একসাথে। 7 হচ্ছে এখানে তিনটা রোর স্প্যান হিসেবে নিয়েছে। সো তাহলে আমরা কী করবো, টেবিল ডাটা রো স্প্যান হচ্ছে 3 নিব। ওকে, হয়ে গেল। সো এইখানে এন্ট্রি কত আমার? 7। ওকে, সো দেন হচ্ছে আমার টেবিল ডাটা 8। ওকে, সো এখানে হচ্ছে ফার্স্টে আমি এই রো এর কাজটা শেষ। এখন হচ্ছে আমি 9 আর 10 এর এন্ট্রি নেবো। আমি কিন্তু ফার্স্টে 6 7 8 এর এন্ট্রি নিয়ে নিছি, এখন হচ্ছে আমি 9 আর 10 নেবো। সো 9 আর 10 নিতে গেলে আরেকটা টেবিল রো ডিক্লেয়ার করছি। দেন হচ্ছে টেবিল ডাটা হিসেবে ডিক্লেয়ার করবো 9। সো 9 এন্ট্রি নিয়ে নিল। দেন হচ্ছে আমার 7 কিন্তু আগে এন্ট্রি নিয়ে নিছে প্রথম লাইনে। সো এবার হচ্ছে 10 এন্ট্রি নিয়ে নিল। সো এখন হচ্ছে আমার আরেকটা ডিক্লেয়ার করতে হবে। সো আরেকটা, তাহলে আমি এটাই হচ্ছে ডুপ্লিকেট করে দিই। সো এই তাহলে হচ্ছে সেমভাবে এখানে হচ্ছে আমি জাস্ট ইনপুট নিব 11 আর হচ্ছে 12। সো আশা করি আমার কাঙ্ক্ষিত টেবিলটা চলে আসছে। দেখি তো আসছে কিনা, লঞ্চিং ক্রোম, এই তো চলে আসছে। সো এটা হচ্ছে আমার নিউ, আমি এখন যে টেবিলটা তৈরি করলাম, আর আমার গিভেন টেবিলটা ছিল এই যে আগের টেবিলটা। সো এই কারণে বোঝা যাচ্ছে না। সো এক কাজ করি আমরা হচ্ছে এবার আরেকটা কাজ করি, রো স্প্যানের কাজ যেহেতু করছি তাহলে হচ্ছে কলাম স্প্যানের কাজও করি। সো কলাম স্প্যানের কাজ কেমন করতে পারি? সাপোজ আমরা হচ্ছে দুইটা ডাটা নিলাম, দেন হচ্ছে কলাম হিসেবে স্প্যান করে নিব। ওকে, সো কীভাবে করতে পারি জিনিসটা দেখাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা টেবিল রো হিসেবে ডাটা নিই, টেবিল রো, আচ্ছা টেবিল রো হিসেবে নেওয়ার দরকার নেই, আগের লাইন তো আছে 11 12। সো এই কোডটাকে আবার ডুপ্লিকেট করে দিই, কন্ট্রোল ডি। আমরা হচ্ছে কোডটা মডিফাই করে কলাম স্প্যানে কাজটাও করা ট্রাই করবো। ওকে, সো এখন হচ্ছে টেবিল রো হিসেবে নিছি। সো টেবিল ডাটা 12 পর্যন্ত চলে গেছে, 13, দেন হচ্ছে 14। ওকে, সো 14 সেভ করলাম। এখন দেখি তো আমাদের আউটপুটটা কি, এই যে 13 14 হচ্ছে এইভাবে নেওয়া হয়েছে, রাইট। সো এখন আমরা কি করব, এখন আমরা কাজ করি তাহলে হচ্ছে 14 14 এর ঠিক আগে দিয়ে হচ্ছে আমরা কলাম স্প্যানের কাজটা করে ফেলি। সো কলাম স্প্যানের কাজটা আমি কীভাবে করতে পারি, রো স্প্যানটাকে হচ্ছে আমি জাস্ট কপি করে নিয়ে আসি। তাহলে হচ্ছে রো স্প্যান, এখানে হচ্ছে জাস্ট রো স্প্যানের জায়গায় হচ্ছে লিখলাম কল স্প্যান। কল স্প্যানে এখন কয়টা কলামকে আমার স্প্যান করবে, রাইট। সো সাপোজ হচ্ছে সাপোজ দুইটা কলাম কি স্প্যান করবো আপাতত। ফার্স্ট অফ অল সো 13, এখানে ধরো দিলাম 15,
ওকে কন্ট্রোল এস মানে হচ্ছে সেভ। সো এইখানে আমার দেখি এখানে কি হিসেবে, সো এখানে এই যে 14 ডাটাটা নেওয়া হয়নি, 14 ডাটাটা কেন নেওয়া হয়নি, কারণ 14 ডাটাকে হচ্ছে আমি আগেই এই যে কলম স্প্যানের মধ্যে বাদ দিয়ে দিয়েছি। সো এই জিনিসটা হচ্ছে আমার খেয়াল রাখতে হবে। সো এইখানে ডাটা এন্ট্রিটা কীভাবে নেওয়া হয়েছে আমি বলি, ফার্স্ট অফ অল হচ্ছে টেবিল রো নেওয়া হয়েছে, টেবিল রো নিয়ে টেবিল ডাটা হিসেবে 13 ইনপুট দেওয়া হয়েছে। দেন এখন এদিকের যে দুইটা কলাম আছে এই দুইটা কলামকে আমি একসাথে স্প্যান করে দিছি, একসাথে স্প্যান করে আমি হচ্ছে 15 ইনপুট নিছি। সো এখানে হচ্ছে আমি টেবিল ডাটা কলাম স্প্যান করলাম 2, দেন হচ্ছে 15। এখন 15কে ধরো আমি লিখতে চাই হচ্ছে সেন্টারে, তাহলে আমি লিখে দিব হচ্ছে অ্যালাইন সেন্টার সেন্টার। ওকে সো কন্ট্রোল এস দেন হচ্ছে রিফ্রেশ করলাম, এই যে সেন্টারে চলে আসছে। সো এখানে টেবিল ডাটাটা হচ্ছে ক্লোজ করে নিই, ক্লোজ করতে হবে, ক্লোজ করে নিই। ওকে অ্যান্ড আমি আরেকটা জিনিস কোডে লিখি নাই বাট এটা অটোমেটিক্যালি কাজ করে নিছে, সেটা হচ্ছে টেবিল রো হচ্ছে আমার ক্লোজ করে নিতে হবে। ওকে সো নাও তাহলে হচ্ছে এখন আমার কোডটা ঠিক আছে। সো দ্যাট মিনস আমি যখন হচ্ছে এখানে টু কীভাবে নিছি, এখানে হচ্ছে আমার ফার্স্টে দুইটা রোকে স্প্যান করা লাগছে। সো টু হচ্ছে প্রথম ডাটাগুলো ইনপুট বা এন্ট্রি নেওয়ার সময় হচ্ছে লিখে দিছে যে দুইটা রো স্প্যান, 7 এন্ট্রি নেওয়ার সময় বলে দিছি তিনটা রোকে আমি স্প্যান করছি, আর 15 ইনপুট নেওয়ার সময় আমি কী করছি বলে দিছি যে দুইটা কলামকে আমি স্প্যান করছি। এখন সাপোজ আমি যদি বলতে চাই যে আমি তিনটা কলাম কি স্প্যান করবো, তিনটা কলাম বলতে এই যে 13 তারপরে 15 তো হচ্ছে দুইটা কলাম নিয়ে, তাহলে টোটাল কলাম হলো কয়টা, তিনটা কলাম। সো তিনটা কলামে আমি একটা ডাটা নিব, রাইট, একটা ডাটা নিব। ওকে সো একটা ডাটা যদি আমি নিই তাহলে কি লিখা যায়, তাহলে হচ্ছে আবার লিখলাম হচ্ছে টেবিল রো স্টার্ট করলাম, রো হিসেবে স্টার্ট করলাম, দেন হচ্ছে টেবিল ডাটা আমি লিখলাম হচ্ছে কল স্প্যান, কল স্প্যান। ওকে সো কল স্প্যান এবার হচ্ছে 3, তিনটা কলমকে স্প্যান করে আমি হচ্ছে এবার একটা ডাটা নিব, সাপোজ 14 ডাটাটা নিব, তাহলে হচ্ছে নিলাম টেবিল ডাটা ক্লোজ করে দিলাম, টেবিল রো হচ্ছে আমি ক্লোজ করে দিলাম, কন্ট্রোল এস সেভ করলাম, দেন হচ্ছে এখানে রিফ্রেশ করি, এই যে 14 চলে আসছে। আচ্ছা এটাকে সেন্টারে নিয়ে আসি, কীভাবে আনবো, অ্যালাইন দেন হচ্ছে আমার সেন্টার। ওকে এখানে তাহলে 14 কি করছে, 14 হচ্ছে তিনটা কলামকে স্প্যান করে সে এন্ট্রি নিছে। সো এইভাবে হচ্ছে আমি সেল স্প্যান, রো স্প্যান, কলাম স্প্যান করে টেবিল, বিভিন্ন ধরনের টেবিল ক্রিয়েট করতে পারি, ভেরিয়াস টাইপ অফ টেবিলস।